হ্যালো মাই বিউটিফুল লেডিস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন প্যালেটটি সম্পর্কে তোমাদেরকে সোয়াচ করে দেখাবো বা রিভিউ দেখাবো। সেটার নাম হচ্ছে ইউ ক্যান বি প্রিটি অল সেট। যে প্যালেটটি আমাদের সবার অনেক বেশি ডিমান্ডেবল একটা প্যালেট ছিল, সেটি কিন্তু আজকে আমাদের হাতে চলে এসেছে, অনেকের কাছেই চলে এসেছে। তো সবার জন্য আমি আজকে এই প্যালেটটি সম্পর্কে কিছু সোয়াচ আমার হাতে তোমাদের জন্য করে দেখাবো। চলো আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল অংশে। আর ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সবার জন্য প্রিটি অল সেট, ইউ ক্যান বি প্রিটি অল সেট প্যালেটটি ওপেন করে ফেললাম। প্যাকেজিংটাই এত সুন্দর, গ্লিটারি একটা লুক দেয়, আর অনেক সুন্দর স্টার মার্ক করা আছে উপর থেকে, আর অনেক মানে ভালো লাগে দেখতে, একেবারে জিগজ্যাগ একটা কালার দেখতে পাচ্ছ। ওয়াও, জাস্ট কালারগুলো দেখো তোমরা, সুন্দর করে প্যাকেজিং করা আছে। এখানে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে এবং পরের পাশটাও দেখো প্লাস্টিকের একটা পেপারস আছে। হ্যাঁ, এখানে দেখো, এখানে কিন্তু ওয়ার্মিং আপের জন্য এখানে কয়েকটা কালার আছে, তারপরের পার্টটা হচ্ছে লাইটিং আপের জন্য এই কালারগুলো আছে, এবং এই পাশে কালারগুলো কালারফুল প্যালেট। ঠিক আছে, টোটাল 86 কালার্স আছে এই আই শ্যাডো প্যালেটটাতে। এর মধ্যে দুইটা আছে তোমার হাইলাইট, দুইটা ব্লাশন, দুইটা আছে তোমার ব্রঞ্জার কন্ট্রোলিং করার জন্য। এখানে ওয়ার্মিং আপের অনেকগুলো বেস কালার আছে, যেটা দিয়ে অনেক সুন্দরভাবে আমরা বেস কালারগুলো করতে পারবো। তো চলো সোয়াচে চলে যাই। তোমরা দেখতেই পাচ্ছ, ওয়াও, জাস্ট কালারগুলো দেখো তোমরা। এরপর আমি একটা গ্রিনিশ খুঁজছি, এই যে পেয়ে গেছে একটা গ্রিনিশ, একটা শিমারি কালার, দেখো তোমরা শুধু কালারটা, খুব সুন্দরভাবে একটা কালার দেখা যাচ্ছে। এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে একটা স্কাই টাইপের কালার, এটাও অনেক সুন্দর শিমারি একটা কালার। এরপর দেখো তোমরা, আস্তে আস্তে আমি তোমাদেরকে চেষ্টা করব বেশ কয়েকটি কালারের সোয়াচ দেখানোর। এটা একটা ম্যাজেন্টা টাইপের কালার, পিঙ্কিশ একটা কালার, একটা ব্রঞ্জারের সোয়াচ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা ব্রঞ্জারের সোয়াচ, অনেক ডার্ক ভাবে তোমরা ব্রঞ্জিং করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। হাইলাইটারটা দেখো, জাস্ট জাস্ট দেখো কি সুন্দর। অনেক সুন্দরভাবে হাইলাইটারটা ব্লেন্ড হচ্ছে। এই প্যালেটটা দিয়ে আমি চেষ্টা করব একটা আই মেকআপ লুক করার জন্য। তো পরবর্তীতে আমার এই প্যালেট দিয়ে আমি যে আই মেকআপটি করব, সেটা দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার এই চ্যানেল থেকে আমি কী ধরনের মেকআপ করি বা কী ধরনের টিউটোরিয়াল করি সেগুলো যেন তোমরা নেক্সটে দেখতে পাও। গোল্ডেন একটা কালার দেখাচ্ছি, গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দরভাবে দেখো তোমরা, খুব ব্লেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি গোল্ডেন যে গ্লিটার কালারটা আছে, জাস্ট গ্লিটারটা আমি হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আর এই গ্লিটারটা এত বেশি পিগমেন্টেড, এক্সট্রা করে কোনো গ্লুয়ের দরকার পড়বে না আই গেস, যদিও আমি এটা এখনও আমার চোখে অ্যাপ্লাই করিনি, তারপরেও মনে হচ্ছে যে এটা লাগানোর জন্য কোনো গ্লিটার গ্লু আমাদের প্রয়োজন হবে না। পিঙ্কিশ একটা গ্লিটার আছে, এটাও আমি হাতে সোয়াচ করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে গ্লিটারটা শাইন করছে কিন্তু। একটা বেস কালার, ট্রানজিশন কালারের একটা কালার আমি দেখাচ্ছি, দেখো, যদিও আমার হাতে একটু গ্লিটার ছিল, সো ওইভাবে তোমরা বুঝতে পারোনি হয়তো। বাই দ্য ওয়ে একটু গ্রিনিশ টাইপের কিছু কালার দেখাই, চলো জাস্ট পিগমেন্টেশনগুলো দেখো তোমরা, পুরা শুধু পিগমেন্টেশনগুলো দেখো, জাস্ট ওয়াও। শিমারি কালার নিচ্ছি,
ডার্ক একটা পার্পল কালার নিয়ে নিচ্ছি, মেরুন কালার টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি, দেখো জাস্ট অরেঞ্জের টাইপের, জাস্ট দেখো কালারগুলো একটা একটা করে সোয়াচ দেখো, জাস্ট পিগমেন্টেশনগুলো তোমরা দেখো। শিমারি কালারগুলো অনেক বেশি ব্লেন্ডেবল দেখো, এটা প্যারেট গ্রিন একটা কালার, প্যারেট গ্রিনটাও কিন্তু অনেক সুন্দর। আমার মনে হয় আমি যখন এটা দিয়ে মানে চোখে অ্যাপ্লাই করব, তখন তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে যে চোখে অ্যাপ্লাই করলে সুন্দর মতো এটা অ্যাপ্লিকেবল হবে কিনা বা কোনো ফল আউট হবে কিনা, সেটা আমি তখন আরো বেস্ট রিভিউ দিতে পারবো তোমাদেরকে। এরপর আমি আরো কয়েকটি কালার তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি, আপনারা দেখো দেখো কপার টাইপের একটা কালার, তারপরে এটা হচ্ছে অরেঞ্জিশ একটা কালার দেখো। এখানে আমি যেগুলো ওয়ার্ম আপ বেস করার জন্য, বেসমেন্টের জন্য যে কালারগুলো, যেগুলো দিয়ে রেগুলার টাইপের আই লুক করতে পারবে তোমরা, সেই কালারগুলো দেখাচ্ছি। এটা একটা রেডিশ টাইপের কালার, মেরুনিশ রেডিশ টাইপের একটা কালার, এটাও তোমরা করতে পারো দেখো। আমার দুই হাত অলমোস্ট ভরে গিয়েছে সোয়াচ দেখাতে দেখাতে। আরেকটা ডার্ক কালার আমি চেষ্টা করছি তোমাদের জন্য দেখাতে। আচ্ছা তার আগে আমি একটু ব্লাশন দিয়ে তোমাদের দেখাই, দেখো আমার হাতে অ্যাপ্লাই করার পরে দেখতে পারবে, দেখো ব্লাশনটা দেখো, খুব সুন্দর পিচি টোনের একটা ব্লাশন। গ্রিনটা দেখো, দেন সি গ্রিন টাইপের একটা কালার আছে, ব্লু একেবারে রয়্যাল ব্লু যেটা, ওইটা তোমাদের দেখাই, দাঁড়াও এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা। তারপরে যেটা অ্যাপ্লাই করছি সি গ্রিন একটা শিমারি কালার দেখো, জাস্ট সি, এটা নেভি ব্লু টাইপের একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে। এত সোয়াচ দেখিয়ে ফেলেছি আপু তোমাদের জন্য, দেখো আমার হাতে কিন্তু আর কোনো জায়গাই নেই। তো এই ছিল আমার আজকের তোমাদের জন্য অনেক সুন্দর একটা সোয়াচ দেখানোর চেষ্টা করেছি আমি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আপুরা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর নেক্সটে তোমরা কি ধরনের কোন কোন আইশ্যাডোর রিভিউ চাচ্ছ বা সোয়াচ চাচ্ছ, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।